আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ডিয়ার অ্যাফেকশনেট স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। টুডে উই আর স্যার গোইং আসসালামু আলাইকুম। ফ্রম ইএফটি এন্ড ইট ইজ ফ্রম ইউনিট 7 লেসন 4। আমরা আজকের ক্লাসটি শুরু করছি, সবাই মনোযোগ সহকারে ক্লাসটি করো এবং তোমাদের সামনে ইএফটি বইটি রাখো, ইংলিশ ফর টুডে বইটি রাখো। আশা করি সবার কাছেই আছে টেক্সট বই। ওকে, লেটস গেট স্টার্টেড। হ্যাঁ, তোমরা কি সবাই দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি যা দেখাচ্ছি, দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। রাফিজ, ক্যামেরা অন করে দাও। ওকে, ইটস মাই আইডেন্টিটি। স্যার ক্যামেরা তো অন করে। ওকে, দেয়ার ইজ নাথিং টু সে। ওকে, আমরা চলে যাই পরবর্তী লেসন ইন্ট্রোডাকশন। আজকের পাঠ পরিচিতি আমরা একটু জেনে নেই। ইংলিশ ফর টুডে আমরা এটা থেকে এখন ইংলিশ ফর টুডে থেকে আমরা এখন শিখব এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস 9 10 দুটো ক্লাসেরই এই ইএফটি বই, একই ইউনিট, একই লেসন আছে এবং টাইম হচ্ছে 40 মিনিটস। তোমরা পিকচারে কি দেখতে পাচ্ছ? হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? পিকচারে তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ তারা একটি অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত এবং তারা খাওয়া দাওয়া করছে নাকি, এরকম কিছু নাকি, এরকম কিছু বোঝাচ্ছে নাকি বোঝাচ্ছে যে এরা খুব গরিব, অত দরিদ্র, তাদের কোনো সহায় সম্বল নেই, তাদেরকে একটি আশ্রমে নিয়ে উইদাউট এনি কস্ট, অর্থাৎ ফ্রি খাওয়ানো হচ্ছে, ফ্রি অফ কস্ট, এটা বোঝাচ্ছে, কোনটা বোঝাচ্ছে? এখানে কি দাওয়াত খাওয়ানো নাকি গরিবদেরকে খাওয়ানো বোঝাচ্ছে? স্যার গরিবদেরকে খাওয়ানো বোঝাচ্ছে স্যার। আচ্ছা, দাওয়াত খাওয়ালে বোঝালে তো রাস্তার পাশে এরকম বা এরকম থাকার কথা না। যাই হোক, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা। এখানে দেখো একটা ডাইং পেশেন্ট, ডাইং মিন্স হচ্ছে মুমূর্ষু, তার তাকে একজন ভলান্টিয়ার নিয়ে যাচ্ছেন, এইটা একটা ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, লার্নিং আউটকামস, আমরা কি শিখবো? স্টুডেন্টস উইল বি এবল টু ডিসকভার অ্যাবাউট পিপল, আস্ক অ্যান্ড আনসার কোয়েশ্চেন্স, রাইট আ প্যারাগ্রাফ অন হিউম্যানিটি অ্যান্ড মাদার তেরেসা। উই আর টকিং অ্যাবাউট নান আদার দেন মাদার তেরেসা। আমরা মাদার তেরেসা সম্পর্কে আমরা এখন শিখতে যাচ্ছি এবং বলছি। নাও লেটস সি সাম পিকচার্স। হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার? কৌশিক দত্ত, ক্যান ইউ টেল? বলতে পারো? জি স্যার। হুইজ স্যার? মাদার তেরেসা স্যার, একজন। She is Mother Teresa. She is a philanthropist and she is known all over the world as a philanthropist. Love for destitute child. তাই না? এখানে কি প্রকাশ পেয়েছে? স্যার শিশুর প্রতি ভালোবাসা। একটা অনাথ শিশু যার প্রতি ভালোবাসা এক্সপ্রেসড হয়েছে এখানে। Love for destitute child. Destitute child. Okay. Come to the next next slide. Okay. Here, love for helpless. অসহায়দেরকে, অসহায়দেরকে ভালোবাসা বোঝানো হয়েছে। ঠিক আছে? আমরাও আমাদের লাইফে আমাদের সামর্থ্য অনুযায়ী এরকম করব, মানুষের বিপদে, মানুষের সমস্যায় আমরাও সাহায্য করব, এই মানবতা। শি ইজ এম্বডিমেন্ট অফ মাদার অ্যান্ড হিউম্যানিটি, মাদারহুড অ্যান্ড হিউম্যানিটি। ওকে, ওরকমই ক্লাস করা বুঝাবে, তাই না? ক্যামেরা অফ করো না। ওকে স্টুডেন্টস, হিয়ার উই ক্যান সি অ্যানাদার পিকচার অফ মাদার তেরেসা। ইউ already have known many things about Mother Teresa. তোমাদের সবাই মোটামুটি মাদার তেরেসা সম্পর্কে, ইউ হ্যাভ নলেজ, এই মাদার তেরেসা সম্পর্কে তোমাদের জ্ঞান অনেকেরই আছে।
এখানে এম এমবডিমেন্ট এমবডিমেন্ট দ্বারা কি বোঝাচ্ছে কে বলতে পারবে হু ক্যান সে এমবডিমেন্ট এটা বলতে পারবা কে এমবডিমেন্টের বাংলা কে বলতে পারবা সাধারণ গুগলে জিজ্ঞাসা করে আইতেছি স্যার প্রতিমূর্তি স্যার প্রতিমূর্তি প্রতিমূর্তি অর্থাৎ আইকন তিনি হচ্ছেন মাতৃত্ব এবং মানবতার একটা প্রতিচ্ছবি আইকন পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি আমরা Today's topic, আজকে টপিকটা কি লাভ ফর হিউম্যানিটি ইট ইজ দ্য টাইটেল অফ দ্য লেসন এটা হচ্ছে এই লেসনের টাইটেল মানবতার প্রতি ভালোবাসা মানবতার জন্য ভালোবাসা মানুষের জন্য ভালোবাসা ঠিক আছে Here we can see another picture of Mother Teresa. আসো এবার আমরা ভোকাবুলারি শিখবো শব্দ ভান্ডার আমি তোমাদেরকে বলেছি যে এসএস করার সাথে সাথে তোমাদেরকে পড়তে হবে বেঙ্গলি মিনিং অর্থাৎ এই প্যাসেজের যে ওয়ার্ডগুলো তোমার কাছে আননোন সেগুলো আগে বাংলা অর্থ পড়বা দেন পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করবা দেন সিনোনিম অ্যান্টোনিম শিখবে ওকে চ্যারিটি চ্যারিটি আমরা এটা অ্যাক্টিভিটি এ করতে যাচ্ছি এই চ্যারিটি বলতে কি বোঝাচ্ছে বলো তোমরা একটু দেখো এখানে কতগুলো ওয়ার্ড যেগুলো আনকমন তোমাদের কাছে সেগুলো অর্থ দিয়ে দিচ্ছি ডেস্টিটিউট মানে হচ্ছে পরিত্যক্ত ডেস্টিটিউট এর বেঙ্গলি মিনিং কি পরিত্যক্ত পরিত্যক্ত অর্থাৎ এমন অবস্থা যে কোনো সহায় সম্বলহীন চ্যারিটি চ্যারিটি মানে কি দয়া বা প্রেম চ্যারিটি একটা নাউন তাই না চ্যারিটি এটা কি পার্ট অফ স্পিচ সহ শিখতে হবে চ্যারিটি মানে হচ্ছে দয়া এটা হচ্ছে নাউন আর ডেস্টিটিউট যেটা আমরা উপরে পড়লাম সেটা কোন পার্ট অফ স্পিচ বলো অ্যাডজেক্টিভ এটা একটা অবস্থা প্রকাশ পেয়েছে ডেস্টিটিউট অ্যাডজেক্টিভ কি স্যার রিকগনাইজ এটা হচ্ছে স্বীকৃতি দেয়া এটা বাংলা কি স্বীকৃতি দেয়া এটা কোন পার্ট অফ স্পিচ বলো স্বীকৃতি কোন পার্ট অফ স্পিচ বলো নাউন স্বীকৃতি দেয়া দেয়া মানেই তো বার কোনো কিছু করা হওয়া দেয়া যাওয়া খাওয়া ডুইং এনিথিং ইজ কল বার কোনো করাকেই বার বলে যারা ক্যামেরা অফ রেখেছে মনি তারপর তার নামে দেখে বের করে দিচ্ছে বারবার বলার পরও যেহেতু কথা তারা শুনবে না তাদের ক্লাস করার জন্য পারমিশন দেওয়া হবে না যারা ক্লাস করবে তাদেরকে মেনেই নিয়ম কানুন মেনেই ক্লাস করতে হবে ওকে স্টুডেন্টস এবার আসো আমরা রিকগনাইজ এটা হচ্ছে ভার্ব কোনো কিছু করা হলে কি হবে সেটা সিফাত সিফাত কোনো কিছু করা হলে কি হবে বলো সিফাত ক্যামেরা অফ রাখছো কেন স্যার ভার্ব ভার্ব স্যার ওকে আর কম্পেশন কম্পেশন মানে সহানুভূতি এটা হচ্ছে নাউন বিকজ এস আই ও এন আছে এই এস আই ও এন সাফিক্স যুক্ত হলে কোনো ওয়ার্ডের সাথে সেটাকে আমরা কি বলবো নাউন বলবো উই হ্যাভ অলরেডি সিন হার পিকচার হু ইজ শি সে কে এটা তো আমরা অলরেডি দেখেছি মাদার অফ হিউম্যানিটি মাদার অফ হিউম্যানিটি মিন্স হচ্ছে মাদার তেরেসা প্রি রিডিং কোশ্চেন হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর দেখো হিজ হাজবেন্ড নির্মল হৃদয় পেয়ার এন্ড গ্রুপ ওয়ার্ক এখানে আমরা করবো
তো আমরা এর আগে তোমাদেরকে আমি তোমাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, যদি সাইলেন্ট রিডিং তোমরা 5 মিনিট প্যাসেজ একটু পড়ো, জাস্ট রিড দা প্যাসেজ। স্যার পড়াই দিলে ভালো হতো না স্যার, তাড়াতাড়ি হয়ে যেত। ছোট ছোট জি স্যার, ওকে আপনি পড়াই দেন স্যার। তাহলে আমি পড়াই দিচ্ছি, ঠিক আছে, ওকে ওকে পড়াই দিচ্ছি। দেখো, মাদার টেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা। শি ফাউন্ডেড আ হোম ফর দ্য ডাইং ডেস্টিউড অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট। মাদার টেরেসা এই কলকাতার অবস্থা দেখে তিনি তাকে তাড়িত করেছিলেন যে কিছু একটা করতে হবে। She and her fellow nuns brought the dying people of the streets of Kolkata to this home. তিনি এবং তার যে অনুসারীরা সাথে ছিলেন তারা এই ডাইং অর্থাৎ মুমূর্ষু রোগীদেরকে নিয়ে সেবা দিতেন এবং যারা নিঃস্ব তাদেরকেও সেবা দিতেন। They were lovingly looked after and cared for. এবং তাদেরকে খুব ভালোবাসার সাথে দেখা হতো, অর্থাৎ খুব যত্ন করে তাদেরকে লালন পালন এবং চিকিৎসা করা করতেন তারা। Since then, many men, women and children have been taken from the streets and carried to Nirmal Hridoy. এবং তখন থেকেই তাদেরকে নিয়ে এই নির্মল হৃদয় এই আশ্রমে নিয়ে আসতেন। দিস আনলাভড অ্যান্ড আনকেয়ার্ড ফর পিপল গেট অ্যান অপরচুনিটি টু ডাই ইন অ্যান এনভায়রনমেন্ট অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। এই যে অযত্নে পড়ে থাকা মানুষ এবং অসুস্থ তাদের জন্য তিনি ভালোবাসা দিয়েছিলেন, দয়া দেখিয়েছিলেন এবং তাদের জন্য একটা একটা সুন্দর মৃত্যুর পরিবেশ করে দিয়েছিলেন। ইন দেয়ার লাস্ট আওয়ার্স দে গেট হিউম্যান অ্যান্ড ডিভাইন লাভ অ্যান্ড ক্যান ফিল দে আর অলসো চিলড্রেন অফ গড। দ্য মিশনারিজ অফ চ্যারিটি ট্রাই টু ফাইন্ড জবস ফর দোজ হু সার্ভাইভ অর সেন্ড দেম টু হোমস ওয়ার দে ক্যান লিভ হ্যাপিলি ফর সাম মোর ইয়ার্স ইন আ কেয়ারিং মুভমেন্ট। অর্থাৎ এখানে তার কাজটা কি ছিল, এই মিশনারি মানে ধর্মপ্রচারকদেরকে মিশনারিজ বলে, যে তাদেরকে নিয়ে আসতেন, তাদেরকে বাঁচিয়ে তোলার চেষ্টা করতেন যারা অসুস্থ এবং তাদের জীবনে হাসি ফোটানোর চেষ্টা করতেন। মাদার টেরেসা সেইড, মেবি ইন আওয়ার ওন ফ্যামিলি উই হ্যাভ সামবডি হু ইজ ফিলিং লোনলি, হু ইজ ফিলিং সিক, হু ইজ ফিলিং ওয়ারিড। নিজের ফ্যামিলির সাথেই তুলনা করতে পেরেছেন তিনি। আর উই দেয়ার, আর উই উইলিং টু গিভ আনটিল ইট হার্টস ইন অর্ডার টু বি উইথ আওয়ার ফ্যামিলিস, বাট ডু উই পুট আওয়ার ইন্টারেস্ট ফার্স্ট। আমাদের ফ্যামিলি যদি এরকম হতো আমরা কি পারতাম তাদেরকে অ্যাভয়েড করতে? পারতাম না। ক্যান উই ডু, আমরা কি করতে পারি সিফাত? আমরা কি এরকম করতে পারবো? উই মাস্ট রিমেম্বার দ্যাট লাভ বিগিনস এট হোম। আগে আগে তোমাকে শুরু করতে হবে বাসা থেকে, নিজের ঘর থেকে শুরু করতে হবে ভালোবাসা দেয়া। মানুষকে ভালোবাসতে হবে নিজের ঘর থেকে। এন্ড উই মাস্ট অলসো রিমেম্বার দ্যাট ফিউচার অফ হিউম্যানিটি পাসেস থ্রু ফ্যামিলি। এবং এটা ফ্যামিলি থেকে ছড়িয়ে যাবে সারা পৃথিবীতে। মাদার টেরেসাস ওয়ার্ক হ্যাজ বিন রিকগনাইজ থ্রু আউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড শি রিসিভড আ নাম্বার অফ অ্যাওয়ার্ডস। সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি ছড়িয়ে গিয়েছিলেন গিয়েছিল এবং তিনি অনেক পুরস্কার পেয়েছিলেন। These include the Pope John Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Belgian Prize 1978, the Nobel Peace Prize 1979, and the Bharat Ratna 1980. এরকম বহু পুরস্কার তিনি গ্রহণ করেছিলেন। মাদার টেরেসা ডাইড এট এজ অফ 87, 87 সালে তিনি ইন্তেকাল করেন, অন 5th September 1979। দ্য ওয়ার্ল্ড স্যালিউটস হার ফর লাভ, ফর আ লাভ অ্যান্ড কম্প্যাশন ফর হিউম্যানিটি। তার এই ভালোবাসা, তার এই প্যাশন মানুষের জন্য, এটার জন্য সারা পৃথিবী তাকে
সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে জানান She has taught us how to extend our hand towards those who need our love and support, irrespective of creed, caste, and religion. সকল ধর্ম বিশ্বাস এবং সকল কিছু পেরিয়ে তিনি শিখিয়েছিলেন মানুষকে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে কিভাবে মানুষকে সাপোর্ট দিতে হবে তাদের বিপদে তার পিকচার অফ মাদার তেরেসা ড্র্যাপড ইন আ হোয়াইট তার যে মাদার তেরেসা যে ছবিটা এটা হচ্ছে কভার করা একটা সাদা এন্ড ব্লু বর্ডার্ড শাড়ি অর্থাৎ সাদা শাড়ির পাশে বর্ডার ছিল নীল কালারের উইথ আ রিঙ্কেল ফেস ঠিক আছে ঘূর্ণ একটা গোল চেহারা এভার সফট আইস যেন একটা শীতল চোখ অ্যান্ড আ সেন্টি স্মাইল একটা সাধকের হাসি তার ছবির মধ্যে লিপস অন ইন আওয়ার মাইন্ড মাদার তেরেসার ছবি দেখলেই আমরা ফিল করি যে মাদার তেরেসা কে দেখলে একটা পিওরিটি ভাব চলে আসে আমাদের মধ্যে তার ছবি দেখলে আমরা কি ফিল করি যেন একটা পিওর একটা মানে হৃদয়ের মানুষের ছবি আমরা উই ক্যান সি ওকে এখানে দেখো হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর জাস্ট রাইট এখন তোমরা প্যাসেজ থেকে লেখো হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর দ্রুত লেখো Everybody just write down in your exercise book. Khatai likho. খাতা লিখো দ্রুত লিখেছো হ্যাঁ বলো কে আনসার বলবে স্যার আমি বলি স্যার ভেরি গুড বলো স্যার কলকাতা স্যার বলো আনসারটা বলো হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর বলো এটা আনসারটা কি লিখেছো স্যার নির্মল হৃদয় স্ট্যান্ড ফর স্যার ফর দ্য আরে মাত্র দাগালাম আমার ভুল করছি স্যার দাঁড়ান স্যার দাগাই বলো নির্মল হৃদয় স্ট্যান্ডস ফর কলকাতা না না নির্মল হৃদয় দ্বারা কি বোঝাচ্ছে আর কি এখানে কি বোঝাচ্ছে নির্মল হৃদয় নামে তিনি কি প্রতিষ্ঠা করেছিলেন সেটা বলো তাহলেই তো হয়ে গেল She founded a home for dying destitute and I stand for তোমার পিওর হার্ট এখানে দুটো জিনিস খেয়াল করো এই নির্মল হৃদয় তিনি এই নামে একটি ডেস্টিটিউটের জন্য একটি আশ্রম তৈরি করেছিলেন আর এই নির্মল হৃদয়ের আরেকটা অর্থ হচ্ছে যেটা দ্বারা পিওর হার্ট বিশুদ্ধ হৃদয়কে বোঝানো হয়েছে ঠিক আছে Why do you think the home is named Nirmal Hriday? কেন এই নামটা নির্মল হৃদয় রাখা হয়েছে বলো দেখো সব আগে লিখে নাও তারপরে বলবা সবাই লেখার চেষ্টা করো লিখছো ইয়েস স্যার সিফাত ক্যান ইউ টেল দ্য আনসার নাম্বার 2 এর আনসার সিফাত বলো না স্যার কে লিখেছো বলো চেষ্টা করো
কৌশিক জি স্যার বলেন স্যার নেটে প্রবলেম ছিল বাইরে গেছি হঠাৎ করে স্যার আবার আসছে দিন কি নাম্বার কোশ্চেন আনসার লিখেছো স্যার লিখেছি স্যার বলবো স্যার হ্যাঁ বলো স্যার নির্মল হৃদয় ওয়াজ ফাউন্ডেড ফর দ্য পোর এন্ড সাফারলেস সাফারিং পিপল ওয়াজ না এখানে ইজ আছে ইজ ইউজ করবা কি অল নাম্বার 1 আচ্ছা স্যার নাম্বার 3 ইজ নির্মল হৃদয় এন্ড মাদার টেরেসা স্ট্যান্ড or mean for each other nirmal hridoy ebong mother teresa to ekta ar ekta sathei jorito naki ji sir okay come to the next slide ji sir ekhane ekta pair work er kotha bola hoyeche to jai hok pair work er sujog nai ebar amra ektu পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি স্লাইড কি দেখতে পাচ্ছ জি স্যার এখানে দেখো আমরা অনেকগুলো ছবি একটি স্লাইডে দেখছি যেটা হচ্ছে মিশনারি অফ চ্যারিটি এটা হচ্ছে তোমার মাদার টেরেসার অ্যাক্টিভিটিস গুলো এখানে দেখানো হচ্ছে এই অ্যানসারটা দেখো অ্যানসার যেগুলো দিয়েছি যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো অ্যানসার এই যে দেখো নাম্বার 1 এর অ্যানসার হচ্ছে নির্মল হৃদয় স্ট্যান্ডস ফর আ কেয়ারিং হোম অফ হোমলেস হেল্পলেস পিপল and destitutes it was founded by mother teresa eta hocche number 1 er answer ebar number 2 er answer e chole jacchi amra ei dekho nirmal hridoy er chobi ta dekhte pachho tumra eta hocche nirmal hridoy er chobi jeta ekhono kolkata te ache ei dekho mother teresa er ekta chobi jekhane tini rogiderke shorashori seba dicchen tumra ki dekhte pachho ji sir ji sir এবার নাম্বার 2 এর आंसर দেখো আই থিংক দা হোম ইজ নেমড নির্মল হৃদয় বিকজ কারণ কারণটা কি কারণ হচ্ছে দোজ হু সার্ভ देयर আর পিওর হার্ট এন্ড উইথ পিওর অ্যাম্বিশন টু সার্ভ দা হিউম্যানিটি নাম্বার 3 দেখো দেখো মাদার টেরেসার অ্যাক্টিভিটিস গুলো এখানে শো করা হয়েছে তুমি কি দেখতে পাচ্ছ শিশু সদন তারপরে নবজীবন আবাস প্রেম নিবাস এরকম যেগুলো প্রতিষ্ঠা করেছেন মাদার টেরেসা ফর হেল্পলেস চিলড্রেনের জন্য শিশু সদন তারপরে ফর ডিজেবল পিপল যারা অক্ষম তাদের জন্য নবজীবন আবাস ফর লেপ্রোসি এফেক্টেড যারা বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ যাদের সমস্যা তাদের প্রেম নিবাস এরকম করে করে তিনি এই তৈরি স্থাপনা করেছিলেন বুঝতে পারছ জি স্যার জি স্যার জন্য যাদের কুষ্ঠ রোগী এই যে আগে তো কুষ্ঠ রোগ অনেক মারাত্মক আকারে ছিল কুষ্ঠ রোগীদের জন্য এই যে লেপ্রোসি মানে কি কুষ্ঠ রোগী যাদের নির্মল হৃদয় দেখতে পাচ্ছ সবাই কি দেখতে পাচ্ছ জি স্যার জি স্যার ইয়েস লুক এট দা পিকচার এই যে মাদার টেরেসার আর্লি স্টেজ এখানে আমরা এখন অলমোস্ট ক্লাসের শেষের দিকে চলে আসছি why would mother teresa move the answer ki mother teresa would move the presence of the sick and dying on the streets sifat screen dakte chokano sabai likhe nao answer ta likhe nao just write down screen theke answer ta likho
What you have learned from Mother Teresa? Mother Teresa থেকে আমরা কি শিখেছি? We have learned from Mother Teresa to love humanity and to serve the needy. ঠিক আছে? এগুলো তোমাদের আনসারগুলো এরকম হওয়ার কথা। এখন একটা কাজ করো, তোমরা পাঁচটি বাক্য লিখে, এখানে যদি আমি দশটি বাক্য লিখতে বলেছি, তোমরা এখন পাঁচটি বাক্য লিখবো। আর তোমাদের যতগুলো এমসিকিউ প্রশ্ন পড়া দরকার, সব কোশ্চেন গুলো এমসিকিউ পড়বে, বোর্ডের প্রশ্ন বলো, তোমাদের প্রেসক্রাইব বইয়ের প্রশ্ন বলো, সব জায়গা থেকে এমসিকিউ কোশ্চেন গুলো ভালো করে পড়বে। টেক্সট বই তো অবশ্যই পড়তেই হবে এবং ওগুলো পড়বে যাতে তোমরা পরীক্ষায় আনসার দিতে পারো।